শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মিসিসিপি। অন্তত 23 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার রাতে 100 মাইলেরও বেশি গতিতে মিসিসিপিতে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। পশ্চিম মিসিসিপির ছোট্ট শহর সিলভার সিটিতে 4 জন নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। 1,700 বাসিন্দার আরেক শহর রোলিং ফোর্কেও উদ্ধার অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 12 জনের প্রাণহানির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। আরও অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছেন। শার্কি ও হামফ্রে শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোর তাণ্ডবে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাছ পড়ে বা বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। মারাত্মক ঝোড়ো বাতাসের সঙ্গে ছিল ভারী বৃষ্টি, কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও।